হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? পিয়াজ ব্লগে তোমাদের স্বাগত। সকালে স্নান সেরে চলে এসেছি আমার বাগানে, আর দেখো আমার মৌসুমি গাছের মৌসুমিগুলো কত বড় হয়ে গেছে। অবশ্য এখনও পাকেনি, তবে একটা মৌসুমি আজকে তুলেছি জানো তো, কারণ মৌসুমিটা দেখছি ফেটে গেছে। কেন ফেটেছে বুঝতে পারছি না, তবে ফেটে যাওয়ার কারণে আজকে মৌসুমিটা তুলেছি, সেটাও তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো। চলো একবার লেবু গাছটা তোমাদের আগে দেখিয়ে দিই। লেবু গাছের লেবুগুলোও কিন্তু বেশ বড় হয়েছে দেখো। এখানেও ভাবছি আজকে একটা লেবু তুলবো, শনিবার নিরামিষ। এই দেখো আমার মৌসুমিটা ফেটে গেছে কতটা, তাই ভাবছি তুলেই নিই, নাহলে এরপরে তো নষ্ট হয়ে যাবে। তার মধ্যে বৃষ্টির ওয়েদার, বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল পেলেই কিন্তু এটা নষ্ট হয়ে যেত, তাই ভাবছি আজকে তুলে ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো। গাছের ফুলগুলো সব তুলে নিয়েছি, তোমরা তো জানো আমার গাছে প্রচুর ফুল হয়। আর এই যে ফাটা মৌসুমিটা দেখো, পিঁপড়া লেগে গেছে, তবে ধুয়ে নিয়ে প্রসাদ দিয়ে দেবো। গাছের ফুল দিয়ে আমার ঠাকুরের সিংহাসন সাজিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। এবার ভাবছি গাছ থেকে কিছু লাল লঙ্কা তুলে নিই, এই লঙ্কাগুলো আজ গাছ থেকে তুলেছি। আর একটা লেবুও তুলবো ভাবছি, তবে এই লেবুটা খুঁজতে খুঁজতে দেখছি যে এই লেবুটা ফেটে গেছে রোদে, তো ভাবছি এটাই তুলে নিয়ে দেখছো ফেটে গেছে, মৌসুমিটাও ফেটে গেছে, লেবুটাও ফেটে গেছে, তাই আজকে লেবুটা তুলে নেবো, ভাতের সাথে খেতেও বেশ মজা হবে। পুজোটা সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ম্যাগি। ভাতটা হতে একটু সময় লাগবে, তারপরেও কিছু করতে হবে ভাতটা খাবার জন্য, তাই একটু ম্যাগি সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে হবে মাসকলাইয়ের ডাল, তো মাসকলাইয়ের ডালটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু মাসকলাইয়ের ডালটা আমি প্রেশারে সিটি দিতে বসি। ডালটা ভাজা হয়ে গেলে প্রেশারে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তারপর ডাল, সামান্য একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ফ্রিজে অল্প ছানা রয়েছে, সেটাকেও মেখে নেব। আলু পটলের রসা করব, তো তার মধ্যে ভাবছি ছানাটা একটু বড়া করে দিয়ে দেবো। চলুন, তবে ডালটা বসানো হয়ে গেল। ডালে অল্প ওল দিয়ে দিয়েছি জানেন তো, ওলটা দিয়ে সেদ্ধ মাখা খেতে বেশ ভালো লাগে। তো এই যে আমার ছানাটা মাখানো হয়ে গেছে, এখন বড়াটা ভেজে নেব। আর ছানাটা না একটু নরম করে মেখেছি, এই বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ছানাটা যদি একটু শক্ত করে মাখা যায়, বড়ার শেপটা দেখতে খুব সুন্দর হয়, তবে আমার আবার সেই ছানার বড়াটার থেকে এই নরম করে মাখা বড়াটা খেতে বেশ ভালো লাগে। এর শেপটা একটু দেখতে অন্যরকম হয়, দেখুন কেমন এক জায়গায় দলা হয়ে গেছে। এটাকে অবশ্য হাত দিয়ে খুললেই খুলে নেওয়া যাবে, তো সেটাই আমি করবো, পরে হাত দিয়ে খুলে নেব। এখন পটল আলুটাকে ভেজে তরকারিটা বসিয়ে দিই, একদিকে তরকারিটা বসিয়ে দেবো, অপরদিকে ডালটাও সিটি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো ভাবছি এবার ডালটা থেকে ওলটা তুলে নিই, তাহলে ওলটা আমি মেখে নিতে পারবো। আর এই ওল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। পটলটা ভাজা হয়ে গেছে, একটু তেল কম মনে হচ্ছিলো, তাই একটু তেল দিয়ে আলুটা ভাজে বসিয়ে দিলাম। এখন আলুটা ভাজা হয়ে গেলে তারপর প্রতিদিনে সেই মশলাগুলো দিয়ে তরকারিটা করে নেব। আর এই যে ওলের কথা বলছিলাম, এই ওলটা আমাদের শরীরের জন্য এত উপকারী, আমাদের শরীরের অনেক দিক থেকে কিন্তু খুব উপকার। আর এই ওলটা যদি নিরামিষের দিন না হয়, তাহলে আমি একটু কাঁচা রসুন আর কাঁচা সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে কিন্তু মাখি, ওটাও খেতে বেশ ভালো লাগে। তবে আজকে যেহেতু নিরামিষ, তার জন্য আমি লবণ, তেল, লঙ্কা আর সাথে একটু তেলটা বেশি দেবো, আর সাথে অল্প লেবু দেবো, তাতে কিন্তু স্বাদ আরটাও খুব সুন্দর হবে। চলুন, তবে তরকারিটা আলুটা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দিই। এক গ্যাসে তো হচ্ছে এই তরকারিটা, অপর গ্যাসে আমি ভাবছি ডালটাও সম্বার দিয়ে নেব। ডালটা সম্বার দিয়ে ডালটা ফুটতে বসিয়ে দিয়ে আমি কিন্তু ওলটা মেখে নেব, কারণ ওটা একটু ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে মাখতে হবে। যত ভালোবেসে মাখা যাবে তত কিন্তু বেশ ভালো হবে খেতে, জানেন। ওল মাখার জন্য একটু সময়ের দরকার, কারণ ওটা একটু শক্ত হবে, ওটাকে ভালো করে মাখতে হবে। সেই মাখার প্রসেসটাও যখন আপনাদের দেখাবো। ডালটা সম্বার দিয়ে দিয়েছি, এখন ডালটা ফুটুক। আর তরকারিটাও দেখুন এপাশে কিন্তু হয়ে গেছে। যাই, এবার তবে ওলটা মেখে নিই, তাড়াতাড়ি করে ওলটা মেখে নিই। কুরিয়ার সার্ভিস থেকেও ফোন অলরেডি চলে এসছে, একটা পার্সেল এসছে, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। মেয়ে গেছে সেটা নিচে আনতে, এই কেবলই চলে আসবে। মেয়ে চলে এসছে বক্সটা নিয়ে, বাড়িতে কাজ হচ্ছে, পাখির খাঁচাটা আমার ঠিকঠাক ছিল না, সেটাই বানানো। আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতেও পারছেন, এই পাশে কাজ হচ্ছে, একটু হয়তো ডিস্টার্ব হবে আপনাদের শুনতে। দেখি এবার পার্সেলটা খুলি, আমি তিনটে স্টোরেজ বক্স অর্ডার করেছিলাম, অবশ্য তিনটে নয়, এটা হচ্ছে একটা সেট যেখানে তিনটে দিয়েছে, আর এর সঙ্গে কিন্তু লিডও রয়েছে। তো স্টোরেজ বক্সগুলো খুব হেল্পফুল, স্টোরেজ বক্সগুলোতে
কসমেটিক্স রাখা যাবে, ওষুধপত্র রাখা যাবে বা ছোট মজে মশলা দানিগুলো আছে সেগুলো এক জায়গায় করে কিন্তু রাখা যাবে। আর দেখুন দুপাশে ধরার মতো যে হাতল সেটাও কিন্তু রয়েছে, ধরার জন্য বেশ সুবিধা। আর সাথে কিন্তু ঢাকনাগুলো দিয়ে আটকে দিলে আর কোনো রকমের কিছু ওপর থেকে দেখা যাবে না, ভীষণ ভালো। আমি এগুলো মিশো থেকে অর্ডার করেছি, মিশোর প্রোডাক্টই আমি সবসময় অর্ডার করি। আরও কিছু প্রোডাক্ট অর্ডার করেছি যেগুলো আসলে একে একে আপনাদেরকে রিভিউ জানাবো কেমন হয়েছে। তো ফ্রেন্ডস সকলে বলো আমার এই বক্সগুলো কেমন লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও, লাইক করে আর একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তবে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে। নমস্কার।